মহান আল্লাহ নসিবে অনেক কিছুই রেখেছেন, প্রাপ্তির সময় হলে একদিন তুমি ঠিকই পেয়ে যাবে। জীবনে তোমাকে কেউ ঠকাবে, আবার কেউ কেউ ভুলে যাবে, কেউ বা আবার তোমার মনটা ভেঙে চুরমার করে দিবে, আপন লোকগুলো বিশ্বাসঘাতকতা করবে, কাছের মানুষগুলো ভালোবাসা বন্ধ করে দিবে, কেউ কষ্ট দিয়ে কথা বলবে, একসময় কিছুই তোমার মন মতো হবে না। আগে যখন ভেঙে পড়তে আল্লাহর কাছে দোয়া করলে সাথে সাথেই ব্যবস্থা আল্লাহ করে দিতেন, কিন্তু এখন তোমার দোয়াও কবুল হচ্ছে না, তখন ভীষণ খারাপ লাগবে। এক কথায় পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, অনেক কান্না আসবে, মনে হবে হয়তো সব কিছু শেষ, মনে হবে আর হয়তো আমার কিছুই করার নেই, আমার জীবনের প্রাপ্তি বলে কিছুই নেই। কিন্তু মনে রেখো, যখন এত বিপদ হতাশা, ঠিক সেই মুহূর্তে আল্লাহ শেষটা খুব সুন্দরভাবে শুরু করবেন। কয়েক সেকেন্ডে তোমার জীবনের মোড় পাল্টে যাবে, তাই কোনোভাবেই ভেঙে পড়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। জীবনে যা কিছুই হয়ে যাক না কেন, তারপরেও সন্তুষ্ট চিত্তে হাসি মুখে বলতে হবে, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। জীবনের সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেও আল্লাহর ওপর ভরসা রাখতে হবে, তাহলেই জীবনটা সুন্দর হবে, কারণ তোমার মালিক তোমার নিজের থেকেও তোমার প্রতি অনেক অনেক দয়াবান।